Hello, Assalamu Alaikum. I'm Rafid Hoque and welcome to Doggo Sage. Kemon achen apnara shobai. Last time jokhon amra video korchhilam tokhon amader just 200k subscribers chilo and ekhon amader 200k followers. Hey, eta khabi tui. Eta khabi. Ei je bottle diye mecha bas, bottle mecha bas eta chaba din. Last time আমি আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা আমাদের অ্যানিমালদের সাথে সব অ্যানিমালদের একটু রিলেশনটা ভালো করতেছি আমাদের যে সব টেম পাখিগুলো আছে ওদের কিন্তু আমরা এই রুমে ছেড়ে দিছি কারণ হলো এই রুমের মধ্যে এখন কিন্তু বিড়াল নাই এন্ড ওরা এই যে আকাশের যে জায়গাটা আছে এটারে খুব ভালোমতো এনজয় করতেছে সবাই বসে এখন টপ পাখির লেগা বাড়িটা অনেক ছোট হয়ে গেছে একটু দাঁড়াও তোমাদের নতুন বাড়িতে নিয়ে যাও দাঁড়াও ঘরেরই বাচ্চা বাট টেম না যাও একটু পর ডাক দিতেছি যাও তুমিও যাও টোনা যাও যাও আম কলিং ইউ যাও মধ্যে দিই আরে এটার মধ্যে দিছি সব পাখি উড়াইছে ফালাই দিছি মানে ফালাই দিকে জায়গা তো হয় না আমাদের সাথে ওদের রিলেশন এগুলো অনেক ম্যাটার করে এই তুই খাস না খালি জ্বালাস মারামারি করতেস পাখিটা দেখতেছেন পুরো সুস্থ টিয়া পাখিটা এই যে এটা কিন্তু ওই যে মিনার পার্টনার ছিল মানে এই যে আমাদের যে একপালা টিয়াটা না ওইটারই একটা পার্টনার ছিল কিন্তু এইটারে আমরা বুঝতেছিলাম না এটা কি আদৌ পুরোপুরি উঠতে পারে নাকি তো এই ঘরে আমরা টেস্টিং এর জন্য দিছি যে মাশাআল্লাহ কি করতে পারবো এন্ড আলহামদুলিল্লাহ যা দেখলাম ও অনেক ভালো উড়ে অনেক ভালো উড়ে ছেড়ে দিব আমরা দুই দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ ছেড়ে দিব কারণ আমরা অনেক খুশি যে এই টিয়া পাখিটা কি সুন্দর করে উড়তে পারে টেম এনভায়রনমেন্টে বড় হয়েছে তাও কিন্তু ওর ভিতরে একটা ওয়াইল্ড নেচার আছে আর এটাই ভালো ব্যবহার মিনা খারাপ ব্যবহার কাজ করি টিয়া গুলার এক সাইডে দিই আর টিম গুলার এক সাইডে দিই ওয়ান লেগে এই যে দিয়ে দিলাম যাও আর টিয়ারা অনেক পাজি তো তোমরা এটাতে খাও 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 তোমরা টিয়া পাখি রে এখানে খাও এই যে সব আছে এদিকে খাও পিকু এই যে দেখো এখানে খাও যাও হ্যাঁ এই যে খাও সবাই খাইতেছে তুমিও খাও এই মারবি না তোনারে মানলে কিন্তু খবর আছে এই ঘরের উপরের জায়গাটা কে ইউজ করে পাখিরা ইউজ করে কিন্তু এখানে যে মাটি আছে তো এখানে আছে আমাদের রেন এই আস্তে আর ওইখানে আছে আমাদের মেয়ে খরগোশরা কিন্তু প্রচুর প্রচুর লক্ষ্মী প্রাণী যেমন এই যে রুমের ভিতরে ছাইরা রাখছি পাখির পটি দেখবেন কিন্তু এখানে র‍্যাবিটের কোনো পটি বা পোষাব দেখবেন না ওরা এখানে পটি করে তোমার বন্ধু ডাকলো ও খা আমরা এখানে র‍্যাবিটের সেটআপটা খুব সিম্পলি দিছি যেমন এখানে একটা লিটার বক্স দিয়ে দিছি খাবারের বাটি দিছি পানির বাটি দিছি আর তিনটা হাইডিং দিছি একটু খা বাবা আমি ওই যে রেন মেয়েরেও ডাকি এই যে এটার ভিতরে একটা হাইডিং ঠিক আছে এটা রুমের মতো আর এই যে আমাদের যে মাছের যে জায়গাটা আছে এটার এই সাইড দিয়েও ঢোকা যায় এই সাইড দিয়েও ঢোকা যায় যেমন একটা টানেলের মতো অলরেডি আমাদের মেয়ে বসে রয়েছে করোনা আজীবন জানছি খরগোশটা গাজর খায় বা গাজর খাওয়ানো লাগে কিন্তু গাজর খাওয়ারে নাকি বুঝছেন এদের ডায়াবেটিক্স হয় তো বেশি খাওয়ানো যাবে না খাইছে না এখন যাই এদিকে পটি করবো পোশাক করে আইব পটি করতেস লোক ঠিকই তো একটু ঝামেলা হয়েছিল আমাদের এখানে একটু মাইটস এর এই জ্বর মাথায় হয়তো বা দেখতে পারছেন যে একটু লোম কমে গেছে আমাদের মেয়েরও হয়েছিল র‍্যাবিট মাইটস অনেক কমন এটা কোনো ব্যাপার না কিন্তু হয়েছিল আর আমরা ওইটার সলিউশনে আছি কিন্তু আলহামদুলিল্লাহ লাইফস্টাইল তো বেটার হয়ে গেছে তাই না খাঁচায় নাই একেবারে ফ্রি রেঞ্জ করব এই যে পুরো যে স্পেসটা আছে পুরোটাই খরগোশের লাইফ ইজ গুড নাকি আকাশে পাখি মাটিতে খরগোশ চারপাশে আমাদের এক্সোটিক আলহামদুলিল্লাহ কিন্তু এই জায়গায় একটা জিনিসের কমতি আছে কি গাছ অনেক তো আসলে আসলে আসলে
নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এই রুমের দৃশ্যই চেঞ্জ করে দেব নাকি ইনশাআল্লাহ এখানে ডাল ডাল লাগা এখানে গাছ টাছ দিয়ে দেব পুরো বার্ড পার্ক মেয়ে তো একটু খাইল না আরে দাঁড়া একটু খাই এরকম কইরা আস্তে আস্তে দেখবেন যে সব খরগোশ আমাদের টিম হয়ে গেছে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে কারণ আমরা এই রুমের ভিতরে প্রচুর টাইম স্পেন্ড করি তো দেখা যাবে আমরা একটু একটু হাতে নিয়ে যাই খাওয়াবো না রাইসা খাবে এন্ড আমাদের টিম হয়ে যাবে ইনশাআল্লাহ থক দুজন মিলে খাও আমাদের ড্রাগন গুলা কিন্তু আসলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে ওদের যে মূলত ওই যে খাবারের অভ্যাসটা আছে সেটা আমরা একটু চেষ্টা করতেছি যে বাইরে নিয়ে আমরা খাওয়াইতে পারি কারণ এখানে তো আর বিড়াল নাই এখন যে ওদের কেউ খায় ফেলাইবো খরগোশ খাইতে পারে না ওদের খালি ওরা একটু পাখিরে ভয় পায় খা শেষ কর সেদিন আমাদের এই ড্রাগনটা এই যে ফিমেল ড্রাগনটা রাগ করছিল ভাই রে ভাই মানে রাগ কইরা ওই আরেকজনের পারে না ওই খায় ফেলাই এই যেটা সামনেরটা ড্রাগন গুলার জন্য একটু দইনা বাদা চিরতেছি যে কি হইলো আমি তো খাবার জন্যই দিছি খাও খাও কেন তুমিও খাও এগুলো ড্রাগন খাইব হ্যালো পোকা মাকড় খাইছো সবজিও খাইতে হইব আলি আমার ড্রাগন গুলো খালি পোকা খায় এই সবজিগুলো খায় না কিন্তু সবজিগুলো কিন্তু অনেক জরুরি এদের লেগা এই খা খাইতেছে আলহামদুলিল্লাহ কিরে দিনে বেলা তুই বাইরে কে ও গরে নিয়ে যাই বাইরে চল তোরে আজকে হ্যান্ড ফিডিং করাম চল আমাদের পো গরে আজকে বাইরে আইনা খাওয়াম এই বস সে সে বসছেন ওখানেই থাকো অটো দেখা সুপার আম দিই ওর ফেভারিট জিনিস এটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ আমাদের পোগো আই ডোন্ট থিঙ্ক সো হাতের মধ্যে খাইতে চাইবো বাট খাইলে কিন্তু এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমাদের এরপরা প্রচুর মিসচিভিয়াস আমাদের গে করে আমরা এখানে সাইড একটা সুপার হোম দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ওর কোনো ইন্টারেস্টই নাই তাই গেস রোডটাও বেশি আর বাইরে ওর এটার অভ্যাসও নাই ভিতরে দিয়ে দিই আমাদের গিনি পিগের বাচ্চাগুলোর কিন্তু আপডেট আর দেওয়া হয়নি আপনাদের এই এদিকে এরাও যে পছন্দ করে এই গাজর আসো 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 সবাই দেয় সবাই রে তুমি সবাই রে সবাই রে এনা একজন এই পিচকা নিয়ে 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 যা নিয়ে যা নিয়ে যা এই যে দিস তো আচ্ছা এটা নে নিয়ে যা খাইবো নাকি দিয়ে রাখি তো দেখি আমার হাতে তো খায় না সব ওই চিপার মধ্যে গেছে খাইতে থাক জায়গা খাইতেছে খাওয়ানোর মধ্যে আর ডিস্টার্ব করলাম না কি জ্যাকসন বাইরে যাবা অনেক রোদ রোদটা কমলে যাও রোদ কমলে যাও ছাদের অনেক ফেভারিট পার্ট এটা যখন আমাদের সেবাস্টিয়ান আর লায়ন একসাথে বসে থাকে আর মানে এখানে একটা অ্যানিমাল ব্যারিয়ার কিন্তু ভাঙা গেছে মানে এটা কিন্তু একটা ব্যারিয়ার থাকে মিকো ভাইয়া কি মনে হয় একটা সুন্দর লাগে না জিনিসটা এভাবে ওরা রিল্যাক্স ভাবে বসে আছে আহ এটা একটা অ্যানিমাল লাভারের স্বপ্ন কিন্তু যারা কুকুর বিড়াল পছন্দ করে এটা এরকম থাকাটা অনেক বড় একটা ব্যাপার আমি একটা চিল এরিয়াতে একটা চেক দিয়ে আসি যে আমাদের কোনো চিল রিলিজ করার আছে নি আজকে আমার ভাই আছে তো ভাইয়াও ছাড়তে পারবো একটা দিস ওয়ান এটা 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 সরি এটা না এইটা এটার ফ্লাইট খুব ভালো দেখলাম যে ওর যে পাখাগুলো আছে ওগুলোও খুব পলিশড দিস ওয়ান এই যে এটা পারফেক্ট ওরে ধরতে হইব ভাই রে ভাই বিশাল চিল
বিশাল সাইজের একটা চিল এন্ড ও আসলে রেস্কিউ হয়েছিল এমন কোনো ফিকশনাল কারণে না যে একেবারে ও উঠতে পারবে না বা এরকম ডিহাইড্রেটেড ছিল একটা পাখার সমস্যা ছিল বেস্ট কন্ডিশনে ওর আছে ওর লেজগুলো ওর পাখাগুলো পারফেক্ট ইয়া রেডি টু গো তো আমার আমার দুইটা বড় ভাই আছে তো ভাইয়ার এই ছাড়ুক আমি তো অনেকবার এক্সপিরিয়েন্স নিয়েছি চিল ছাড়া হোপফুলি ভাইরা নিতে পারে চল জাস্ট এখানে দিয়ে দিবেন ও ওর মতো রাস্তা চলে যাবে বিসমিল্লাহ এটা একটা প্লে হ্যাঁ ডেট প্লে করতেছে যে আমার ধরুন আমি শেষ মরে গেছি কিন্তু এই টিয়াটা আমি আগে কিসে দেখছি ইতি করলে আর শের একটা ফিলিং মাশাআল্লাহ সে উঠতে পারো এক্সট্রাভিডেন্ট একটা ফিলিং এটা ভালো লাগে এভরি টাইম যতবারই আমরা সিল ছাড়ি ও উইরা যেতে যখন দেখি নতুনই লাগে ও মা ফিলিংটা কি হ্যাঁ অনেকগুলো চিল অ্যাড হয়ে গেছে ওর সাথে আসলে একসাথে থাকবো এই ওই যে ফার্স্ট এটা ওর পিছে পিছে সব গেতে আছে কিন্তু প্যারা নাই চিলটা যে বড় বিশাল চিল দেখি আমরা একটু পর তো চিল খাওয়াবো যদি আসে খাইতে খাওয়াই দেবো চিল ডিল ছাইরা এত খুশি হয়ে গেছিলাম যে আসলে চিল খাওয়ানোর সময় আমি যে ভিডিও করুম এইটারই আমার মাথায় থেকে বের হয়ে গেছে যাক আল্লাহর রহমতে আমাদের সব চিলদের আমি খাওয়াই দিছি এখন টাইম হয়ে গেছে সবসময় তো আসতে দেখেন আজকে ওরা চলে জাগেরা দেখেন হ্যাঁ তো আমরাও আজকে ভিডিওটা এখানেই শেষ করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্টগুলো কিন্তু আমি দেখি ঠিক আছে প্লিজ কমেন্ট করেন তো দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে তাহলে আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক এন্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ আসসালামু আলাইকুম